কাশ্মীরের আকাশসীমা লঙ্ঘন চার পাক যুদ্ধবিমানের একটিকে গুলি করে নামালো ভারতীয় বায়ুসেনা। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের 24 ঘন্টা পর ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করল পাকিস্তানি যুদ্ধবিমান। বুধবার সকালে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে চারটি পাকিস্তানি যুদ্ধবিমানের দেখা মিলেছে বলে জানা গিয়েছে। তবে সেগুলি র্যাডারে ধরা পড়তেই স্বয়ংক্রিয় হয় ভারতীয় বায়ুসেনা। তাদের তারা খেয়ে শেষ পর্যন্ত ফিরে যায় পাক যুদ্ধবিমানগুলি। তবে পাকিস্তান ফিরে যাওয়ার আগে তারা একটি বোমা ফেলে যায় বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, বুধবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টর নামক উপত্যকা একটি সেনা শিবিরের কাছে বোমা ফেলে পাক যুদ্ধবিমান। তবে সেনা সূত্রে বলা হয়, এদিন সকালে নওশেরায় ঢুকে পড়ে মার্কিন প্রযুক্তিতে তৈরি পাক বায়ুসেনার 4টি F-16 বিমান। র্যাডারে তা ধরা পড়তে স্বয়ংক্রিয় হয় ভারতীয় বায়ুসেনা। বিমানগুলিকে তাড়া করে ফেরত পাঠায়। তার মধ্যে একটিকে নওশেরা রুমলি ধারায় গুলি করে নামানো হয়। তার পাইলট বিমান থেকে ঝাঁপিয়ে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পালিয়ে যেতে সক্ষম হন। যদিও এই অভিযানে F-16 ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে পাকিস্তান। স্থানীয় সূত্রে দাবি, এখানে গুলি করে নামানো হয়েছে পাক যুদ্ধবিমান। গোটা ঘটনায় উপত্যকা পুলিশ সূত্রে এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক উদ্ধৃতি করে সংবাদ সংস্থা PTI জানিয়েছে, নওশেরা হয়ে উপত্যকায় প্রবেশ করে পাক যুদ্ধবিমানগুলি। তবে বায়ুসেনার নজরদারি বাহিনী আগে থেকেই সক্রিয় ছিল, তড়িঘড়ি বিমানগুলিকে তাড়ানো হয়। অন্যদিকে রাজৌরি থেকে 200 কিলোমিটার দূরে কাশ্মীরের বদগামে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। হেলিকপ্টারের 2 চালক জীবিত রয়েছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত জানা যায়নি।